আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আজকে আমরা দেখব বিলবোনো সাইটে কিভাবে অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো আপনি যদি সিপিআই কাজ করে থাকেন, আমি মনে করি বিলবোনো নেটওয়ার্কের নাম শুনেছেন। বিলবোনো খুবই ভালো একটা নেটওয়ার্ক। আপনারা অন্যান্য যে নেটওয়ার্কে কাজ করেন না কেন, অন্য নেটওয়ার্কের পাশাপাশি আপনারা বিলবোনোতে কাজ করতে পারেন, কারণ বিলবোনোর কনভার্সন রেট অনেক ভালো এবং অনেক বেশি সাইন আপ হয়ে থাকে। সো বন্ধুরা, আমরা বিল বোনার একটু রিভিউটা দেখব। আপনারা যদি অ্যাপেং এ বিল বোনো লিখে সার্চ করেন, তাহলে আপনারা বিল বোনো রিভিউ পেয়ে যাবেন। বিল বোনো 4 স্টার রেটিং, 21টা রিভিউ দেওয়া আছে। রেটিং ডিস্ট্রিবিউশন 4.86। এখানে বিল বোনো সম্পর্কে ডিটেলস লেখা আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ডিটেলস, নাম্বার অফ অফার্স 100+, কমিশন টাইপ সিপিএল, সিপিএ, সিপিএস, মিনিমাম পেমেন্ট $100, পেমেন্ট ফ্রিকোয়েন্সি নেট 15, পেমেন্ট মেথড ই পেমেন্ট, ওয়েব মানি, পেপাল, রেফারেল কমিশন 2%, ট্র্যাকিং সফটওয়্যার অ্যাফিস, ট্র্যাকিং লিঙ্ক নাই, অ্যাফিলিয়েট ম্যানেজার জেই। এখানে ম্যানেজারের ইমেল অ্যাড্রেস এবং স্কাইপ অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে এখান থেকে অ্যাড্রেস নিয়ে কন্ট্যাক্ট করতে পারবেন। আমরা একটু নিচে দেখতে পাচ্ছি, 3 দিন আগে একজন ব্যক্তি একটা রিভিউ দিয়েছে, সে কিছু পেমেন্ট পেয়েছে, পেমেন্ট প্রুফ সহ স্ক্রিনশট দিয়েছে। দেন আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি 20 তারিখে একজন ব্যক্তি রিভিউ দিয়েছে পেমেন্ট প্রুফ সহ। সো এখানে রিভিউ সংখ্যা খুব কম হলেও কিন্তু এই নেটওয়ার্কে মোটামুটি খুব ভালো কাজ হয়। তো আমরা বেশি কথা না বলে কিভাবে অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করতে হয় সে বিষয়টা দেখব। আপনারা যে কোনো ব্রাউজারে বিলবোনো লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা একটা সাইন আপে ক্লিক করবেন। তো আপনাদের এরকম একটা ফর্ম চলে আসবে, এই ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে। ফার্স্ট আপনাকে ইমেল দিতে হবে, তো আমি আমার ইমেলটা এখান থেকে কপি করে দিব। দেন পাসওয়ার্ড, আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দেবেন। রিটাইপ পাসওয়ার্ড, এখানে লাস্ট নেম, তো আমি আমার নামটা এখান থেকে কপি করে নিতেছি। লাস্ট নেম ফার্স্ট নেমটা আমি এখান থেকে কাট করে নিয়ে নিচে বসিয়ে দিলাম, ফার্স্ট নেম। এরপরে কোম্পানি নেম, তো আমি আমার কোম্পানি নেমটা দেবো এখানে। এরপরে ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে আপনি আপনার ওয়েবসাইট লিঙ্ক দেবেন, আর যদি না থাকে আপনারা চাইলে ফেসবুক লিঙ্কও দিতে পারেন, অথবা আপনাদের যদি ইউটিউব চ্যানেল থাকে ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও দিতে পারেন। তো আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিলাম। এরপরে অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। সিটি, আপনি যে সিটিতে বাস করেন সেই সিটির নামটা এখানে লিখে দিবেন। এরপরে ইনস্ট্যান্ট মেসেঞ্জার, স্কাইপ অর টেলিগ্রাম, তো আমার স্কাইপ অ্যাড্রেসটা আমি এখানে বসাই দেবো। আমার স্কাইপ অ্যাড্রেসটা আমি এখানে পেস্ট করে দিলাম। এরপরে হোয়াট ইজ আর ইউ মেইন ভার্টিক্যাল, অর্থাৎ আপনার মেইন ভার্টিক্যাল কি, তো আমি এখানে দিলাম ডেটিং অ্যাডাল্ট, ডেটিং মেইন স্ট্রিম। এরপরে হোয়াট জিওস আর ইউ প্রমোটিং, আপনি কোন কান্ট্রিগুলোতে অফার প্রমোট করবেন, আমার এখানে একটা টেক্সটের মধ্যে লেখা আছে, আমি এখান থেকে এটা কপি করে নিলাম, এখানে আমি পেস্ট করে দিলাম। এরপরে হোয়াট ইজ ইউর কারেন্ট মান্থলি রেভিনিউ, আপনি প্রতি মাসে কি পরিমাণ ইনকাম করেন সেটা এখানে দিতে হবে, তো আমি এখানে 1000 থেকে 5000 দিলাম। এরপর হোয়াট আর ইউর প্রাইমারি ট্রাফিক সোর্স, আপনার ট্রাফিক সোর্স কি, তো এখানে আমি ইমেল, এরপরে সোশ্যাল মিডিয়া, এই দুটো দিলাম। আপনারা চাইলে আরও কিছু দিতে পারেন, সার্চ ট্রাফিক আপনারা দিতে পারেন, নেটিভ ট্রাফিক থাকলেও দিতে পারেন, অথবা এসইও থাকলেও দিতে পারেন, তো আমি এখানে এই দুটাই দিলাম, আর দেবো না। এরপরে টার্মস অ্যান্ড কন্ডিশন, আই এগ্রি দ্যাট টার্মস অ্যান্ড কন্ডিশন, এ দুটো আপনাকে এগ্রি করতে হবে, চেকমার্ক দিতে হবে।
তো আমি এই দুটাতে চেক মার দিয়ে দিলাম। তারপর আমি পুরাটা একবার ভালোভাবে দেখে নেবো সবকিছু ঠিক আছে কিনা। আপনার পুরোটা ভালোভাবে দেখে নেবেন, যদি সবকিছু ঠিক থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তো আমি ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব, আমার সবকিছু ঠিক আছে। সরি, এখানে একটা মিস্টেক হয়েছিল, এখানে একটা ক্যাপচা আসে, এই ক্যাপচাটা আমার আগে আসে নাই, ক্যাপচাটা মাত্র আসলো, এটা আমি ক্যাপচাটা পূরণ করে দেবো। তো আমি ক্যাপচাটা পূরণ করে দিয়েছি, এরপর আবারও ভালোভাবে চেক করে দেখি সবকিছু ঠিক আছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি সবকিছু ঠিক আছে, আমি ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। ইওর সাইন আপ সাকসেসফুলি, ফলো ফার্দার ইনস্ট্রাকশন হুইচ হোয়ার, ইতিমধ্যে চলে গেছে। তো আমরা এখন আমার মেলটা একটু চেক করব, আমার মেলে অবশ্যই একটা মেল আসার কথা। তো আমরা মেলটা একবার রিলোড দিব। তো আমরা স্প্যাম ফোল্ডারে আসার পর একটা দেখতে পাচ্ছি মেল আসছে এখানে, এটা মেলটা একটু চেক করি ভালোভাবে। তো আমরা মেলটা ওপেন করার পর দেখতে পাচ্ছি এখানে আমাদের মেলটা বিল বনো থেকে আসছে, অ্যাফিলেট বিল বনো অনলাইন। তো আমরা মেলটাতে ক্লিক করব। তো এখানে আমাদের মেলটা ভেরিফাই হয়ে গেছে, এখানে লগ ইন অপশন আসতেছে, যেহেতু আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ না, অ্যাপ্রুভ না, এই জন্যে লগ ইন হবে না। তো আমরা ওয়েট করব, ম্যানেজার আমাদেরকে নক করবে, নেক্সট আমাদেরকে আরও মেল করবে। তো আমরা ম্যানেজারের সাথে কথা বলার পরে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে নেব। সো বন্ধুরা, কীভাবে অ্যাপ্লাই করতে হয় বিষয়টা আপনারা বুঝতে পারছেন। দেন আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হইলে আমি আপনাদেরকে নেক্সট আরেকটা টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো। সো সকলে ভালো থাকবেন এবং সকলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।